हेलो फ्रेंड्स, वेलकम। आजकल भिडियोर माध्यम देखो आम्रा जानबो दैनन्दिन जीवने व्यवहृत किछु वाक्य माने बांग्लाते जानबो, सेई संगे तादेर इंग्रेजी ट्रांसलेशनटाओ देखे नेब, अर्थात आम्रा प्रयोजने जाते बांगला एबं इंग्रेजी दुटोतेई कथा बोलते पारी। तो चलो देखे नी खूब सहजभावे किछु एरकम वाक्य। तो अवश्यई पुरो भिडियोटा मन दिए देखो, चलो शुरू करी। आपनार खबर कि? আপনার খবর কি? হোয়াটস অ্যাবাউট ইউ? হোয়াটস অ্যাবাউট ইউ? এইভাবে আমরা বলবো, আপনার খবর কি? হোয়াটস অ্যাবাউট ইউ? আমি এখন ভালো আছি। আই এম ফাইন নাও। আমি এখন ভালো আছি। আই এম ফাইন নাও। এইভাবে আমরা ছোটো ছোটো ইংরেজি সেন্টেন্স বলতে পারি। আপনি কি করেন? আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু এটার বোঝায় আপনি কি করেন। আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প? হাউ ক্যান আই হেল্প? হাউ ক্যান আই হেল্প মানে আমি কিভাবে সাহায্য করতে পারি। আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। আই ক্যান্ট গেট ইট। আই ক্যান্ট গেট ইট। আই ক্যান নট গেট ইট। তো আই ক্যান্ট গেট ইট। আপনি কি জানেন? আপনি কি জানেন? কাউকে কিছু জিজ্ঞাসা করতে হলে আমরা বলবো ডু ইউ নো? ডু ইউ নো? জাস্ট সিম্পল সেন্টেন্স। আপনি কি জানেন? ডু ইউ নো? কি খবর ভাই? কি খবর ভাই? হোয়াটস আপ ব্রো? হোয়াটস আপ ব্রো? এইভাবে আমরা খুব সুন্দরভাবে ছোটো ছোটো ইংরেজি বাক্য বলতে পারি। আমি কি ধূমপান করতে পারি? আমি কি ধূমপান করতে পারি? মে আই স্মোক? মে আই স্মোক? আমি কি ধূমপান করতে পারি? মে আই স্মোক? ছোট্ট সুন্দর বাক্য। না, এখানে ধূমপান করিবেন না। নো, ডোন্ট স্মোক হেয়ার। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি এইভাবে তাকে বলতে পারেন, নো, ডোন্ট স্মোক হেয়ার। এখানে ধূমপান করিবেন না। আপনার বয়স কত? আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আপনি কি চাইছেন? কেউ হয়তো কিছু খুঁজছে, আপনি তাকে বলতে পারেন আপনি কি চাইছেন। ইংরেজিতে এটাকে বলতে পারেন হোয়াট আর ইউ লুকিং ফর? হোয়াট আর ইউ লুকিং ফর? এটা বোঝায় আপনি কি চাইছেন। চলুন যাওয়া যাক, বা চলো যাওয়া যাক, লেটস গো। লেটস গো, চলো বাড়ি যাওয়া যাক, লেটস গো হোম। চলুন যাওয়া যাক, চলো যাওয়া যাক, আমরা বলবো লেটস গো। আপনি কি বলেছিলেন? আপনি কি বলেছিলেন? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? আপনি কি বলেছিলেন? ঠিক করে শুনেছিলেন তো? ঠিক করে শুনেছিলেন তো? ইংরেজি সেন্টেন্সে কীভাবে বলবো? ডিড ইউ লিসন কেয়ারফুলি? ডিড ইউ লিসন কেয়ারফুলি? ঠিক করে শুনেছিলেন তো? ডিড ইউ লিসন কেয়ারফুলি? দুপুরের খাবার কেমন ছিল? কাউকে হয়তো খাওয়ার পর জিজ্ঞাসা করছেন দুপুরের খাবার কেমন ছিল। তো দুপুরের খাবারের ইংরেজি হলো লাঞ্চ। হাউ ওয়াজ লাঞ্চ? দুপুরের খাবার কেমন ছিল? হাউ ওয়াজ লাঞ্চ? সে উত্তর দিল মন্দ ছিল না। মন্দ ছিল না মানে খারাপ ছিল না। দ্যাট ওয়াজ নট ব্যাড। দ্যাট ওয়াজ নট ব্যাড মানে মন্দ ছিল না বা খারাপ ছিল না। দ্যাট ওয়াজ নট ব্যাড। একটু চা খেলে কেমন হয়? একটু চা খেলে কেমন হয় মানে চা পান করলে। হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি মানে একটু চা পান করলে কেমন হয়। আপনি কি চা পছন্দ করেন? আপনি কি চা পছন্দ করেন? কেউ লিকার চা পছন্দ করে, কেউ দুধ দেওয়া চা পছন্দ করে। তো জিজ্ঞাসা করছেন কাউকে আপনি কি চা পছন্দ করেন। হোয়াট টি ডু ইউ প্রেফার? হোয়াট টি ডু ইউ প্রেফার? আমি দুধ চা পছন্দ করি। আমি দুধ চা পছন্দ করি। আই প্রেফার মিল্ক টি। আর আই প্রেফার লিকার। তো সেক্ষেত্রে এভাবে বলতে পারি আই প্রেফার মিল্ক টি, আমি দুধ চা পছন্দ করি।
তাই নাকি, তাই নাকি? তো এটাকে সুন্দরভাবে বলা যায় রিয়েলি, রিয়েলি মানে সেটাই। আপনি দুধটা পছন্দ করেন, এত কিছু না বলে আমরা জাস্ট এরকম বলতে পারি, রিয়েলি তাই নাকি? আমি আর আসছি না, এটাকে আমরা কিভাবে বলবো? আই এম নট কামিং এগেন, আমি আর আসছি না, আই এম নট কামিং এগেন। ঠিক আছে, তো এইভাবে সুন্দর করে বলতে পারি। আবার ফিরে যেও না, ফিরে যেও না, ডোন্ট গো ব্যাক, ডোন্ট গো ব্যাক, ব্যাক অর্থাৎ ফিরে যাওয়া। তো ফিরে যেও না, এটাকে আমরা বলতে পারি ডোন্ট গো ব্যাক। আর কিছু বলার আছে, আর কিছু বলার আছে? ইজ দেয়ার এনিথিং এলস টু সে, ইজ দেয়ার এনিথিং টু এলস টু সে, ইজ দেয়ার এনিথিং এলস টু সে, আর কিছু বলার আছে? একেবারেই না, একেবারেই না, আমরা ইংরেজিতে বলবো নট এট অল, নট অ্যাট অল মানে একেবারেই না, একটুও না, নট অ্যাট অল। এটা দেখুন, এটা দেখুন, এটাকে আমরা ইংরেজিতে কী বলবো? লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস, ছোট্ট সুন্দর একটা ইংরেজি সেন্টেন্স। এটা দেখুন, লুক অ্যাট দিস, আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি? কারোর কাছে আপনি হয়তো পারমিশন নিচ্ছেন, তো ইংরেজিতে কীভাবে বলবেন? মে আই গো, মে আই গো, আমি কি যেতে পারি? ইংরেজিতে বলবেন মে আই গো, চলুন বাইরে যাই, চলুন বাইরে যাই, লেটস গো মানে চলুন বাইরে যাই, তো আউটসাইড, লেটস গো আউটসাইড, চলুন বাইরে যাই, লেটস গো আউটসাইড। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আউটসাইড, ইটস রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে। আপনি কি আমাকে কল করেছিলেন, আপনি কি আমাকে কল করেছিলেন? ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি, কেউ হয়তো ফোন করেছিল, আপনি রিসিভ করতে পারেননি, আপনি পরে তাকে জিজ্ঞাসা করতে পারেন এইভাবে, ডিড ইউ কল মি, হ্যাঁ আমি করেছিলাম, ইয়েস আই ডিড, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছিলাম, ইয়েস আই ডিড। এবার আমি যা বলছি তাই করুন, আমি যা বলছি তাই করুন, তো এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি ডু অ্যাজ আই সে, আমি যা বলছি তাই করুন, ডু অ্যাজ আই সে। আমি কি আপনাকে বিরক্ত করছি? কাউকে ফোন করে আপনি প্রথমেই কথাটা বলতে পারেন অনেক সময়, আমি কি আপনাকে বিরক্ত করছি? অ্যাম আই বোরিং ইউ, বা অনেকক্ষণ হয়তো কারোর সাথে কথা বলছেন তখনও আপনি এইভাবে বলতে পারেন, অ্যাম আই বোরিং ইউ, আপনি কি বুঝতে পেরেছেন? কাউকে হয়তো আপনি কিছু জিজ্ঞাসা করছেন, আপনি কি বুঝতে পেরেছেন? ডিড ইউ গেট ইট, ডিড ইউ গেট ইট, কিছু বুঝতে পেরেছে কি না আপনি এইভাবে তাকে জিজ্ঞাসা করতে পারেন, ডিড ইউ গেট ইট? উত্তরে বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তো সেটাই ইংরেজিতে কি বলবে? ইয়েস আই গট ইট, ইয়েস আই গট ইট, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ইয়েস আই গট ইট। চলে আসুন, চলে আসুন, কাম অন, কাম অন, চলে আসুন, কাম অন। কারোর সাথে হয়তো আপনি কথা বলার সময় তার ফোন নাম্বারটা নিতে চাইছেন, তখন আপনি জিজ্ঞাসা করছেন আপনার ফোন নাম্বারটা কি, আপনার ফোন নাম্বারটা কি? ইংরেজিতে আপনি কি বলবেন? হোয়াটস ইওর ফোন নাম্বার, অর হোয়াটস ইওর মোবাইল নাম্বার, হোয়াটস ইওর মোবাইল নাম্বার, অর হোয়াটস ইওর ফোন নাম্বার। আজ খুব গরম, আজ খুব গরম, ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে, আজ ভীষণ গরম, আজ খুব গরম, আমরা বলতে পারি ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে। আমার মনে হয় না, আমার মনে হয় না, কারোর সাথে আপনার মতের মিল হলো না আপনি এভাবে বলতে পারেন, আই ডোন্ট থিঙ্ক সো। কেউ একজন কোনো কথা বলছে আপনি তার সাথে একমত নন, তখন আপনি ইংরেজিতে এইভাবে বলবেন আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি কি নিশ্চিত, আপনি কি নিশ্চিত, আর ইউ শিওর? কোনো একটা ব্যাপারে কেউ যদি এভাবে প্রশ্ন করে আপনি কি নিশ্চিত,
সে ইংরেজিতে কিভাবে বলতে পারে? আর ইউ শিওর? আর ইউ শিওর? আপনি কি নিশ্চিত? ওটা ভুলে যান, ওটা ভুলে যান, ফরগেট দ্যাট, ফরগেট দ্যাট, ওটা ভুলে যান, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমরা ইংরেজিতে কি বলবো? ডোন্ট বদার, ডোন্ট বদার, এটার অর্থ কি? চিন্তা করবেন না, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, ডোন্ট বদার। আচ্ছা, এইভাবে করুন, এটাকে আমরা কি বলবো? এইভাবে করুন, এটাকে বলা যায় ছোট্ট ইংরেজি কথায় ডু শো। এইভাবে করুন, ডু শো মানে আপনি যেভাবে বলছেন সেভাবে করতে বলছেন, ডু শো অর্থাৎ বোঝাবে এইভাবে করুন, আপনার দিনটি ভালো হোক। শেষে কাউকে শুভেচ্ছা জানানোর হিসেবে এই কথাটা বলতে পারেন, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। তাহলে দেখলে তো আজকের ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওটা দেখার পর তোমরা এবার তোমাদের ইচ্ছে মতো বাংলা বা ইংরেজি যে কোনোভাবে কথা বলতে পারবে। তো এইভাবে আমার সঙ্গে থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আপলোড করা ভিডিও নোটিফিকেশান প্রথমে পেতে। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।